হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়। এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা এসব শরণার্থীদের ভিড়ে মাঝে মধ্যেই দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মিলে হবিগঞ্জের দুই সহোদর সহ তিনজনের। জীবন বাজি রেখে নৌকায় সাগর পাড়ি দেয় এই বাংলাদেশের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রানা দিছি দলাল দুইরা ইরান থেকে আয়া তুর্কি পড়ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি, দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। সময় টেলিভিশনকে কাছে পেয়ে বাংলাদেশের হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসার সেই দুর্বিষহ যাত্রার কথা। দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। এই যেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে গন্তব্যহীন ছুটে চলা। ক্যাম্পে এক রাত বাইরে থাকতে হয়েছে, এরপরে দোকানের পরে পরের দিন আমাদেরকে স্টে পেপার দিয়ে দিছে। কালকে চলে আসছি এখানে, এথেন্স যাব, এথেন্সের টিকিট বলছে যে আগামী কালকে সকাল 8টার দিকে। সকাল 8টা হওয়ার আগে আমরা লাইনে খাড়া হয়েছি, খাড়ানোর পরে কোনো টিকিট আমার সিরিয়াল পাই নাই। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলো খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়ে, মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই, কি করি। ইরানে কাজ থাকলেও সেখানে জীবন যাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো, স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম, সকাল 8টা থেকে কাম করে রাইতের 8টা পর্যন্ত কাম করা লাগে, তারপরে বাংলার 15-20 হাজার টাকার উপরে বাসা নিয়ে যায় না। ভাবনা চিন্তা করে ইরান থেকে কিছু করতে পারবো না। নয় বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যু ভয়ে। এত বাধা বিপত্তির পরও থামানো যাচ্ছে না ইউরোপমুখী শরণার্থীদের ঢল। হবিগঞ্জের এই দুই সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, অ্যাথেন্স, গ্রিস।